হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসি এম যেখানে মাধ্যমিক পাশের ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দারুণ খবর রয়েছে কারণ মোট কত বেশি বেশি কিন্তু নিয়োগ হতে চলেছে ঠিক আছে এতগুলি শূন্য পদ দারুণ একটি খুশির খবর তো সমস্ত কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করে দেবেন তো সবার প্রথমে আমরা জেনে নেব তো বন্ধুরা এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ আর এই পিডিএফটি আপলোড করা হয়েছে পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখে কিন্তু এই পিডিএফটি আপলোড করা হয়েছে তো এখানে কিন্তু দুটি বয়সে ভাগ করেছে যেরকম আঠারো থেকে পঁচিশ বছর যারা রয়েছে সেই ক্ষেত্রে এবং আঠারো থেকে সাতাশ বছর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে তো সবার প্রথমে আমরা দেখে নেব মোট শূন্যপদ কটি রয়েছে মোট শূন্যপদ রয়েছে ন হাজার আঠেরোটি তো অনেক বড় ভ্যাকেন্সি ন হাজার আঠারোটি রয়েছে যেখানে আঠারো থেকে পঁচিশ বছর যারা রয়েছে তাদের ক্ষেত্রে সাত হাজার তিনশো বিরাশিটি আর আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এক হাজার ছশো ছত্রিশটি ঠিক আছে এছাড়া এই পিডিএফ কিন্তু আপনারা দেখতে পারবেন জোন ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে তো এইখানে কিন্তু সবার প্রথমে রয়েছে কি এন আর তো এইভাবেই কিন্তু জোন ওয়াইজ ভ্যাকেন্সি করা রয়েছে তো আমরা সবার প্রথমে দেখি যে ওয়েস্টবেঙ্গলে কতগুলি রয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইস্টার্ন রিজন তো ইস্টার্ন রিজনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকেন্সি রয়েছে কতই ছশো একাশিটি শূন্যপদ রয়েছে টোটাল ছশো একাশিটির মধ্যে ইউআরদের জন্য দুশো একান্নটি ও বিসিদের জন্য দুশো উনিশটি আর এসসিদের জন্য পঁচপান্নটি এবং এস টিদের জন্য ঊনপঞ্চাশটি আর যে রয়েছে তাদের জন্য একশো ষাটটি শূন্যপদ রয়েছে তো এইভাবে কিন্তু সমস্ত স্টেট আপনি চেক করতে পারবেন কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে আসামেও রয়েছে ঠিক আছে মণিপুর নাগাল্যান্ড তো সমস্ত স্টেটে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখে নেব আঠারো থেকে যে সাতাশ বছর রয়েছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে কতগুলি শূন্যপদ রয়েছে তো আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এইখানে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ইআর ইস্টার্ন রিজিয়ন ওয়েস্ট বেঙ্গলে কটি শূন্যপদ রয়েছে টোটাল একষট্টিটি শূন্যপদ রয়েছে এর জন্য ইউআরদের ক্ষেত্রে তিরিশটি এবং ও বিসিদের জন্য দশটি এসসি ষাটটি এবং এসটি পাঁচটি আর ইডাব্লিউএসদের জন্য নটি এছাড়াও এক্স সার্ভিসম্যান তো সমস্ত কিছু মিলে কটি একষট্টিটি আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তো এইভাবে কিন্তু এখানেও সমস্ত স্টেটের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে সমস্ত স্টেটের ভ্যাকেন্সি মিলে নশো আঠারোটি শূন্যপদ টোটাল তো এই পিডিএফটি আপনারা যদি দেখতে চান তাহলে এসএসসি ডট এনআইসি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ঠিক আছে আপনারা চাইলেও কিন্তু চেক করতে পারেন এখানে আসার পর আপনারা যদি এখানে ক্লিক করেন আদার্স আদার্সে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন টেনটেটিভ ভ্যাকেন্সি ফর মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ঠিক আছে তো ওইখানে ক্লিক করলে কিন্তু আপনারা পিডিএফটি নিজের থেকে চেক করতে পারবেন তো এর আগেও কিন্তু একটি টেনটিভ নন টেকনিক্যাল স্টাফ দু হাজার উনিশে এগারো এপ্রিল দু হাজার উনিশে ঠিক আছে তো এই নোটিশটি কিন্তু বের করেছিল যেখানে আঠেরো থেকে পঁচিশ বছর মধ্যে মোট শূন্যপদ ছিল কত পাঁচ হাজার চারশো পনেরোটি আর আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে মোট শূন্যপদ ছিল এক হাজার ছশো চৌরাশিটি এই টোটাল সাত হাজার নিরানব্বইটি দু হাজার উনিশ এই নতুন নোটিশের মধ্যে ন হাজার আঠারোটি তাহলে মোট কিন্তু এক হাজার নশো উনিশটি প্রায় দু হাজারটির মতো শূন্যপথ বেশি রয়েছে তো তাছাড়া এই ভ্যাকেন্সি সংক্রান্ত যদি আরও কোনো নোটিশ আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট